আসসালাম আলাইকুমুল্লাহাত্মানিত সুতি দর্শক মন্ডলী আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই দুটি বিষয় হচ্ছে আরাফার দিন রোজা রাখার ব্যাপারে মুসলিম শরীফ সহ হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন আরাফাতা আহ তসিব আল্লাহ যেই ব্যক্তি আরাফার দিন একটিমাত্র রোজা রাখবেন সেই রোজার কারণে আল্লাহ রবুল্লা আলমিন গত এক বছর এবং অ্যাডভান্স আগামী আরেক বছরের গুণাকে আল্লাহ রাবুল্লা আলমিন মাফ করে দেবেন সোবাহান আল্লাহ না ফজিলতওয়ালা আরাফার দিনের এই রোজা এই রোজার কারণে আল্লাহ রব আলমিন সৌগিরা গুনাকে মাফ করে দেবেন কবিরা গুনা মাফের জন্য তবা ইস্তফার আবশ্যক আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সবাইকে এই দিনে রোজা রাখার তৌফিক দান করেন সম্মানিত সুতির দর্শক মন্ডলী এখানে একটা বিশেষ একটা প্রশ্ন আসতে পারে এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি টু টুতে সৌদি আরব মিডল ইস্ট এবং ইউরোপে আরাফার দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিন হওয়ার কারণে আমরা রোজা রাখতে পারি কি না এই ব্যাপারে হয়তো অনেকে কনফিউশনে থাকতে পারেন হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়ালা তখ তু ইয়ামাল জুমা তোমরা জুমার দিনকে খাস করে রোজা রাখবে না এখানে আমরা রোজা রাখছি আরাফা দিনের কারণে আমরা জুমার দিনকে খাস করে রোজা রাখছি না সুতরাং এই দিনে রোজা রাখাতে কোনো অসুবিধা হবে না এই রোজাটা আমরা যারা আরাফাতের ময়দানে অবস্থান করছেন না তারা সবাই এই দিনে রোজা রাখবেন ইনশাআল্লাহ আর দুই নাম্বার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আরাফাতের দিন থেকে অর্থাৎ জেলহজ্জ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে জেলহজ্জ মাসের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত সর্বমুঠ তেইশ ওয়াক্ত নামাজ তেইশ ওয়াক্ত ফর্দ নামাজের পরে নারী পুরুষ সবার জন্য জামাতে হোক অথবা একাকি নামাজে হোক প্রত্যেক নামাজের পরে তাকবিরে তাসরিক একবার পড়া আবশ্যক

الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر, الله أكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد সম্মানিত সুদি দর্শক মণ্ডলী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আল আমিন যেন আমি সহ আপনাদের সবাইকে এই আরাফার দিন ফজিলতওয়ালা গুরুত্বপূর্ণ দোয়া কবুলের দিন দুজক থেকে নাজাতের এই দিনে বেশি করে তবা ইস্তেকফার করার বেশি করে দোয়া করার বেশি করে দুজক থেকে নাজাত প্রাপ্তির দোয়া করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সেই তৌফিক কামনা করে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে উপকারী মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করবেন যজাক جزاكم الله خيرا السلام عليكم ورحمه الله وبركاته